পূর্ব বর্ধমান জেলার মেমারির কৃষ্ণবাটি গ্রামে তৃণমূলের বুথ সভাপতির বাড়ির পেছনে বাঁশ বাগানে বোমা রাখাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে আসে মেমারি থানার পুলিশ। এলাকার সদস্যদের বক্তব্য, এটা রাজনৈতিক ব্যাপার। কালকে আমি আমাদের স্বামী স্ত্রীতে বাচ্চাদের নিয়ে শুয়ে আছি, হঠাৎ রাত 1:30 সময় পুলিশ এলো, আমাদের না জানতে ঘরের দরজা নিজেরাই জোর করে খুলে ঢুকে পড়লো। ঢুকিয়ে আমার ঘাড় ধরে তুলে বলে যে বোম কোথায় আছে, আর্মস কোথায় আছে, বার কর। আজ ও স্যার ওসব আমাদের কাছে নেই, আমরা সব ব্যবহার করি না, দিয়ে মারধর শুরু করে দিল। মারধর করতে করতে আমাকে বাইরে নিয়ে গেলো, দিয়ে নিজেরাই কোথায় বোম রেখেছে যে খুঁজে দেখলো যে এগুলো কী। তাহলে আমি স্যার আমরা তো জানি না, তাহলে বোম কে রাখলো আমি কী করে জানবো, আমরা কে রেখেছে, আমাকে ফাঁসাবার জন্য কেউ রেখেছে, শুনবে না। সে মারধর করে আমাকে তুলে নিয়ে চলে গেল। আপনি তো রাজনীতি করেন? হ্যাঁ, আমি রাজনীতি করি। কি মনে হয় এটা কি কোনো রাজনৈতিকভাবে আপনাকে ফাঁসানো হচ্ছে? এটা আমাকে রাজনৈতিকভাবেই ফাঁসানো হচ্ছে। এটা টিভি যারা করে তাই। আচ্ছা, কি চাইছেন এখন? এখন আমি চাইছি, আমাকে যেহেতু মাননীয় ওসি সাহেব আমাকে তদন্ত ইয়ে করে ছেড়েছে আমাকে, তা আমি যেহেতু নির্দোষ, যারা দোষী তারা শাস্তি পাক। ওই তো যখন পুলিশ আসছে তখনই পেয়েছি। আমরা তো নিজের ঘরে, একটা সময় পুলিশ আসছে, আমরা তো নিজের ঘরে। দিনের বেলা না, কালকে রাতে। বোমটা কারা দেখেছে? পুলিশ এসেই দেখেছে, ওই বাইরে রেখে দিয়েছে, পুলিশ এসেই দেখেছে, আমাদের ঘরে তখন তুলাচ্ছে। আচ্ছা আচ্ছা। এমনি কি রাত্রিবেলা এমনি পুলিশ কি এরকম এইখানে ঢোকে? না, কোনো দিন আসে না। এতদিন আমার তো 20 বছর বিয়ে হয়েছে, কোনো দিন পুলিশ আসেনি আমার বাড়িতে। না, এই পিছনে যে এই এত খোঁজের মধ্যে যে বোম আছে বলছে, ওই তো কালকে মানে সন্ধ্যা নিশ্চয়ই পেয়েছে মনে হয়, সেজন্য পুলিশ আসছে। পার্টির লোকই করছে, এখন পার্টি ছেড়ে দিয়েছে। পার্টির লোক বলতে আপনি যে পার্টি করতো ওই পার্টির লোক নাকি অন্য পার্টির লোক? তৃণমূলেরই পার্টির লোক, এখন কুটি পার্টি করে না ওই লোকের ওই ডায়লগ মেরে। আপনার স্বামী তো বুথ সভাপতি ছিলেন, তো এখন বুথ সভাপতি আছে? আছে। কোটটা যেটা বলছে অন্য পার্টি, সেটা কোন পার্টি? তৃণমূলেরই না? তৃণমূলের পার্টি। তাহলে কি এটা গোষ্ঠীদ্বন্দ্বের কারণ? গোষ্ঠীদ্বন্দ্ব তো আছে। আচ্ছা, এখন প্রশ্ন, বোমা রাখলো কে? কে বা কারা বোমা রেখেছে তার সঠিক সত্যতা যাচাইয়ের দাবি এলাকাবাসীদের। জানে না, বাইরে থেকে তো কেউ জানে না। আচ্ছা, পুলিশ এসে ওইখানেই গেছে। আচ্ছা, সিও পুলিশ ওইখানেই গেছে। আচ্ছা, পুলিশ যে এলো সকালে কেউ কি দেখেছিল? কেউ দেখেনি। আচ্ছা, এই এই এলাকাটার নাম কি, কোথায় এটা? এই জায়গা কৃষ্ণবাটি। কৃষ্ণবাটি। আচ্ছা আচ্ছা, যাদের বাড়িতে ঢুকেছিল তারা কি কেউ রাজনীতি করে? যেখানে বোমা রাখা ছিল তার মাত্র 10 মিটার দূরেই ছিল কৃষ্ণবাটি প্রাইমারি স্কুল, তাই তীব্র আতঙ্কে ছিল শিক্ষকরাও। স্কুলের তো ধরুন এখন স্কুলে ছাত্রছাত্রীরা আসছে না, কিন্তু মানে গ্রামের তো ছাত্রছাত্রীরা কিছু আছে, রাস্তা দিয়ে ঘোরাঘুরি করে। এবার সেই হিসেবে কিছু সেই সব ছেলেরা ওখানে খেলতে গিয়ে হয়তো দুর্ঘটনা ঘটতেও পারতো বা বিপদ হতেও পারতো। আর আমরা এসে যেটা শুনলাম এখানে যে হ্যাঁ এখানে বোম পাওয়া গেছে, আমরাও একটু ভয়ে ভীত একটু হয়ে আছি যে কী ব্যাপার, হঠাৎ করে বোম পাওয়া গেল, কোনো দিন তো পাওয়া যায়নি। এবার হ্যাঁ, বোম স্কোয়াডের লোক আসবে, ওগুলোকে ডিসপোজ করবে। কি বলবেন, এটা কি বড় সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো? তো হ্যাঁ, বড় সড়ো দুর্ঘটনা ঘটতেই পারতো। কি চাইছেন এখন? এখন চাইছি যে যাতে পুলিশ প্রশাসন আছে এসে সব ব্যবস্থা নিক, সচরাচর যারা অপরাধী তারা তাদের শাস্তি পাক। যদিও বোমার ডিসপোজাল টিমকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছেই এই বোমাগুলিকে উদ্ধার করে। তদন্ত করে দেখেছে প্রকৃত দোষের দোষী নয়, তাই তেনাকেও ছেড়ে দিয়েছে। এর জন্য আমরা বড়বাবুকে ধন্যবাদ। এবং আমাদের ফাঁড়ির ওসি যিনি আছেন, ধরে নিয়ে গিয়েছিল আমাদের শরীফ, আমাদের ধরে নিয়ে গেছিল তিনজনকে, মমিন মুন্সি আর তাজন মিয়া আর শরীফ মিয়া, এদের তিনজনকে ধরে নিয়ে গেছিল। কি কারণে? এখানে বোম রেখেছে তার বাড়ির পাশ থেকে, বোধহয় 100 ফুট তফাতে একটা জঙ্গলে বোম রেখে গেছে। যে হোক, যা কোনো ব্যক্তি রেখে যাওয়ার পরে এখানে আমাদের ছেলেকে তুলে নিয়ে গেছে যে বোমটা এখানে এরাই রেখেছে, এই রকম জায়গায় একটা ব্যাপারে তুলে নিয়ে গেছে। আচ্ছা, এর আচ্ছা আরেকটা জিনিস যেটা হচ্ছে, এইটার পিছনে কি আছে বলে আপনার মনে হচ্ছে? এইটার পিছনে কিছু ব্যক্তি আছে, তারা
এই ব্যাপারটাকে নিয়ে একটা জলঘোলা করতে চাইছে, একটা যে কোনো একটা ছোট্ট জিনিসকে নিয়ে তারা চাইছে যে আমার কিছু ছেলে তুলে দিলে আমি হয়তো জমে যাব বা আমি কিছু করব না। মেমারি থেকে শামীম শেখের রিপোর্ট, আনন্দ বার্তা।